أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده نصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما أرسلناك إلا رحمة للعالمين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم সম্মানিত দেশবাসী ভাই বোনেরা ও প্রবাসী ভাই বোনেরা প্রত্যেকের প্রতি রইল সালাম আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকেন মহান আল্লাহর কাছে এই প্রার্থনাই করি আমি হাকিম হযরত আলী খান আপনাদের দোয়া ও আল্লাহর বিশেষ রহমত নবীজির অসীম সুনজরে আল্লাহর রহমত বেঁচে আছি এবং ভালো আছি আমরা সেই মহান স্রষ্টার গুণ কীর্তন করি যে মহান স্রষ্টা পৃথিবীর প্রায় অর্ধকোটি মানুষের কে করোনা ভাইরাস দিয়ে উঠিয়ে নিয়ে গেছেন পৃথিবী থেকে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন যারা অসুস্থ আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ করেন আমরা যারা বেঁচে আছি আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রেখে পৃথিবীতে যে কতদিনই আমরা যে যেখানে বেঁচে থাকি আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন এবং অতি অবিলম্বে যেন আল্লাহ পৃথিবী থেকে করোনা নামক ভাইরাস যেন উঠিয়ে নিয়ে যান এবং এছাড়াও আরও যেই সব মহামারী গজব পৃথিবীতে আছে হয়তোবা আমাদের পাপের কারণে আমাদের প্রাচিত্যের কারণে সেগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমান ও রহিম নামের উসিলায় আমাদেরকে যেন আল্লাহ ক্ষমা করেন যাই হোক আজকে আপনাদের জন্য একটি অতি চমৎকার ভেষজ নিয়ে আলোচনা করব যে ভেষজটির নাম খুব সুন্দর কিন্তু মূলটা হলো তিতা যেটার নাম হলো সীতামূল আপনারা অনেকেই চিনেন এবং বাজারে পাওয়া যায় এগুলো হলো সীতামূল যদিও দেখতে অশ্বগন্ধার মতো বা শতমূলীর মতো দেখা যায় জাস্ট শতমূলী এরকম নয় অশ্বগন্ধ এরকম নয় এগুলো হলো সীতামূল এগুলা কিন্তু তিতা যদিও তিতা এগুলার উপকারিতা ফল কিন্তু অত্যন্ত মিষ্ট ফল কিন্তু খুবই ভালো এই গাছের পাউডার অনেকগুলা রোগের উপকার করে এই গাছের কষ অনেক গাছের অনেক রোগের উপকার করে এই গাছের পাতাও অনেক রোগের উপকার করে তবে সবচেয়ে বেশি ব্যবহার হয় সীতামূলের এই মূলটেই এটি সেই সীতামূল এটা বাজারে এইভাবে শিকুল হিসেবেও পাওয়া যায় মূল এবং পাউডারও পাওয়া যায় আপনারা প্রয়োজন হলে সংগ্রহ করতে পারবেন এইটা আজকের এই আলোচনাটা ইলমুল আদবিয়া বইয়ের একটা ইউনানি এবং আয়ুর্বেদ কলেজের দ্বিতীয় বর্ষে ইলমুল আদবিয়া একখানা বই বা কিতাব পড়ানো হয় সে বই থেকেই আমি আলোচনা করছি 331 পৃষ্ঠা থেকে 333 পৃষ্ঠা পর্যন্ত আমার হাতে বইটি আছে এটাকে আমরা বাংলায় বলি সীতামূল আবার এটাকে আরবিতে বলা হয় শীতরজ শীতরজ হিন্দিতে বলা বা ফার্সিতে বলা হয় বিকরবন উর্দুতে বলা হয় শীতরজ হিন্দিতে বলা সীতা সংস্কৃতে বলা চিত্রক তো যাক সীতামূল যেটা অ্যাভেলেবেল ব্যবহার হয় যে নামটা হলো সীতামূল এটা আগে দেখাইছি আপনাদেরকে আবারও দেখিয়ে দিলাম এটা আসলে আমরা কেন ব্যবহার করব কতটুকু ব্যবহার করব কী কী রোগের জন্য খাব সেই সম্পর্কেই মূল কথাগুলো বলা দরকার আমি সেদিকেই যাচ্ছি আপনারা এটা বাজারে পাওয়া যায় আগে দামটা বলে দিই এটার দাম 1000 থেকে 1200 টাকা কেজি আর যদি পাউডার কিনেন তাহলে 1500 থেকে 1800 টাকা কেজি পাউডার বাজারে পাওয়া যায় এগুলা ইউনানি এবং আয়ুর্বেদ ওষুধের দোকানে প্যাকেটজাত করা পাউডার পাওয়া যায় এবং অনেক মুদির দোকানে বান্যা দোকানেও পাওয়া যায় এবং মূলও পাওয়া যায় আপনারা যেভাবেই কিনেন মূল কিনে পাউডার করে আপনারা খাবেন আর পাউডার যদি এক নম্বর পান পাউডার কিনে খান যে যেভাবে খাইতে পারেন সংগ্রহ করেন খান এটার এই গাছটার মূল ব্যবহার হয় বেশি সালও ব্যবহার হয় আঠা বা রসও ব্যবহার হয়
তবে এটা মূলে তিতা গাছ, তো তিতা হলেও এটার উপকারিতা অনেক বেশি, উপকার আসে অনেক ভালো, এটা খাওয়া যায় সর্বোচ্চ 1 গ্রাম থেকে 3 গ্রাম। অতিরিক্ত খাবেন না, ক্ষতিগ্রস্ত হবেন। কী কী ক্ষতি হতে পারে সেটাও আমি বলবো পরে। আপনারা দেখেন, 1 নম্বরই উপকার করে প্রোস্টেট সমস্যা, পুরুষদের প্রস্রাবের রাস্তা অনেক সময় মাংস বাড়ে, বিভিন্ন ক্ষত হয়, বিভিন্ন সমস্যা দেখা যায়। এই রোগটা বেশিরভাগই আমাদের পুরুষ ভাইদের 40 বছরের পরে বা 50 বছর পরে দেখা দেয়। এটা অনেক একটা বিশাল জটিল সমস্যা, তাই এই প্রোস্টেট সমস্যার জন্য আপনারা এই সীতামূলের পাউডার বা সীতামূল ভিজাইয়া পাউডারটা রাত্রে ভিজিয়ে রাখবেন গরম পানি দিয়ে, সকালে সাইকা এই পানিটাকে আবার গরম করে পানিটা লবণ দিয়ে খাওয়াইয়ে দেন, কয়েকদিন খাবার, ইনশাল্লাহ আপনার প্রোস্টেট সমস্যা থাকবে না। কথাগুলো আমার না, কথাগুলো মেডিকেল সায়েন্সের কথা, এবং কথাগুলো বই পুস্তকের কথা, কথাগুলো এই গাছের গুণকীর্তনের কথা, আমার মুখের কথা না, হয়তোবা আমি মাধ্যম মুখ দিয়ে বলছি এতটুকুই। 2 নম্বর, কৃমি রোগ, পেটের মধ্যে যাগো কৃমি আছে, তারাও রাত্রি ভিজিয়ে রাখেন, সকালে পানি দিয়ে খান, ইনশাল্লাহ আপনার কৃমি থাকবে না। কয়েকদিন খান, 2-3 দিন বা 6 দিন, সাইড এফেক্ট নাই, ক্ষতি নাই, আল্লাহর দেওয়া গাছে। গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে যাদের, তারাও আপনি ইচ্ছা করলে এই শতমূল, এই সীতামূল গাছের পাউডারটা, 2 চামচ পাউডার, অর্থাৎ আপনি 1 গ্রাম বা 2 গ্রাম পরিমাণ পাউডার লইয়া, মিষ্টি দধি আছে না বাজারে, দধি পাওয়া যায়, দধির সাথে মিক্সার করে খেয়ে ফেলুন, আপনার ইনশাল্লাহ গ্যাস্ট্রিক আলসার থাকবে না। প্রতিদিন রাত্রে খান বা প্রতিদিন দুপুরে খান, এভাবে আপনি 10 দিন 15 দিন খান, আপনার গ্যাস্ট্রিক আলসার থাকবে না। অশ্বরোগের জন্য, যাদের অশ্বরোগ আছে তারা মাখন অথবা দধির সাথে দিয়া আপনারা এই সীতামূলের পাউডার খান, ইনশাল্লাহ, অথবা তাল মিশ্রি দিয়ে খান, আপনার অশ্বরোগ থাকবে না, গ্যাস্ট্রিক আলসার থাকবে না। যাদের মেদ বেড়ে গেছে, শরীরের ওজন বেড়ে গেছে, তারাও এই সীতামূলের পাউডার দিয়ে, গরুর দুধ দিয়ে খান, ইনশাল্লাহ আপনার মেদ কমে যাবে। চুলকানির জন্য, অনেকে শরীর চুলকায় আক্রাস, যেখানে আপনার চুলকাইতে বেশি বেশি লাল হয়ে গেছে, কালো হয়ে গেছে, খাইতে, এই গাছের মূলটা অর্থাৎ সীতামূলের মূলটাকে বাইটটা ভালো করে আপনি আক্রান্ত স্থানে লাগাইয়া দেন, লেপ দিয়ে এভাবে মুছে লাগাইয়া দেন, এরপরে 1-2 ঘন্টা পরে গোসল করুন, কয়েকদিন লাগানোর পরে আপনারা চুলকানি থাকবে না। এরপরে যাগো জ্বর, শরীরে জ্বর উঠে গেছে, রাত্রে ভিজিয়ে রাখেন বা কয়েক ঘন্টা ভিজিয়ে রাখা এই পানিটা সাইকা, অথবা আপনি পাউডার আছে 2 চামচ পাউডারের সাথে একটু তাল মিশ্রি বা চিনি দিয়া মিক্সার করে গুলে হালুয়ার মতো খাওয়াই দেন, ইনশাল্লাহ জ্বর থাকবে না। এগুলো আমার বাহাদুরি নয়, কারো মুখের বাহাদুরি নয়, এগুলো আল্লাহর বাহাদুরি, আল্লাহর দেওয়া পদত্ব গাছের বাহাদুরি। আর বিশেষ একটি রোগের জন্য যদি আপনি খান, বিশেষ একটি রোগের উপকার হয়, যেটার নাম হলো যৌন উত্তেজক। হারবালের অর্থাৎ ইউনে আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা গাছের ভিতরেই, হয়তো পাতায়, নলে মূলে, নলে ছালে, নলে তার কষের ভিতরে, রসের ভিতরে, অর্থাৎ যে কোনো একটা অঙ্গের একটা জায়গায় আপনাদের কল্যাণেই ওষুধ দান করেন। এখানে যতগুলো রোগের আমি আলোচনা করলাম, এর বাহিরেও আরও অনেকগুলো রোগের উপকার করে এই সীতামূল, তবে তার ভিতরে একটি বিশেষ উপকার করে যৌন উত্তেজক হিসাবে, যৌন উত্তেজক বা যাদের পুরুষাঙ্গ উত্তেজনা কম হয়, নরম হয়ে গেছে, ঢিলে হয়ে গেছে, আপনারা এই সীতামূলের পাউডার বা সীতামূল ভিজিয়ে রাখিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, রাত্রে 2-3 গ্রামের, সকালে ভালো করে আবার গরম করে সাইকা ওই পানিটার সাথে মধু দিয়া, 2 চামচ মধু দিয়া ওই গরম পানিটা খেন, এইভাবে প্রতিদিন রাত্রে খান বা সকালে খান বা 2 বেলাই খান, এভাবে 15 দিন খান, 1 সপ্তাহ খান, 10-20 দিন খান, ইনশাল্লাহ আপনার ধ্বজভঙ্গ বা যৌন উত্তেজনা যাদের কম, যাদের পুরুষলিঙ্গ উত্তেজনার সৃষ্টি হয় না, শক্ত হয় না, ইনশাল্লাহ আপনার হবে। এটি আমার মুখের কথা নয়, এটা বই পুস্তকের কথা, এটা বিজ্ঞান শাস্ত্রের কথা। যাদের এই সমস্যাগুলো আছে আপনারা খাবেন, এবং বইতে স্পষ্ট ভাষায় উল্লেখ করা আছে যে
সীতামূল যৌন রোগ ও জরায়ু রোগে বিশেষ কার্যকর। এখন যৌন রোগটা হলো পুরুষের যেটা বললাম, মহিলাদের জরায়ুতে দেখা যায় অনেকগুলো সমস্যা থাকে, সাদা স্রাব হয়, অনেক সময় দুর্গন্ধ হয় বা বিভিন্ন সমস্যা মহিলাদের হয়, হয়তো বা অনেক মহিলারা প্রকাশ করেন না। তাই দয়া করে যেসব মাদের স্ত্রীলিঙ্গে বা যৌনাঙ্গে সমস্যা থাকে তারাও এই সীতামূলের পানি ভিজিয়ে পানি খেতে পারেন, অথবা সীতামূলের পাউডার দিয়ে মধু দিয়া বা চিনি দিয়া বা মিশ্রি দিয়া কয়েকদিন খান, তবে পরিমাণে কম, ইনশাল্লাহ আপনার এই সমস্যাগুলা থাকবে না, জরায়ুর সমস্যা থাকবে না, পুরুষদের যৌনাঙ্গের মহিলাদের এবং এই দুইজনেরই। অর্থাৎ এই গাছটা এমন একটা আল্লাহর কুদরত, এই গাছটা পুরুষের লিঙ্গেরও অবস্থা উন্নত করে এবং মহিলাদের যৌনাঙ্গ যেসব সমস্যাগুলো হতে পারে বা হয় এগুলোও আল্লাহ সাফায়াত কুল্লিয়া দান করে। তাই আপনারা পুরুষ এবং নারী যাদের এই সমস্যাগুলো আছে তারা খান, তারা খান, তাদের উপকার হবে, তারা দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ করবে। এটা কারো ক্ষমতা নয়, এটা সীতামূলেরও ক্ষমতা নয়, এটা আল্লাহর ক্ষমতা। সেই বিশ্বাস রেখে সেই গাছকে গ্রহণ করুন, গাছের মূল পাউডার বানিয়ে নিজেরাও খান, যদি পাউডার বানান নিজেরা আইনা বাড়িতে আইনা শুকাইয়া পাউডার বানিয়া আপনারাও ব্যবহার করেন, অথবা পাউডার বাজারে পাওয়া যায় কিনে এনে খান, ইনশাআল্লাহ এই সমস্যাগুলো থাকবে না। সীতামূলে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রাসায়নিক অনেক উপাদান আছে, যেমন প্লামব্রাজিন, সিটোস্টেরল, গ্লুকোজ, রুজিয়ানুল, তারপরে ড্রুসেনেরল ইত্যাদি, আরও এছাড়াও আরও অনেক উপাদান আছে, বইতে অনেকগুলো উপাদান সম্পর্কে লেখছে এই সীতামূলে। তাই সীতামূল খান, এই রোগগুলো থেকে আপনারা বাঁচুন। এখন কারা খাবেন না, আমি আবার বলছি, অতিরিক্ত খাবেন না সীতামূল, কারণ এতে বিষক্রিয়া হতে পারে, আপনার শরীরে বিষের আক্রমণ হতে পারে, এজন্য কম কম খাবেন, 1 গ্রাম থেকে সর্বোচ্চ 3 গ্রাম, এর বেশি খাবেন না একবেলায়। 2 নম্বরে, যে গর্ভবতী মায়েরা খাবেন না, যদি খান আপনার সন্তান প্রসব হতে পারে অকালে। 3 নম্বরে, যে মা বাচ্চাদেরকে দুধ খাওয়ান সেই মাও খাবেন না। এবং এমনও ঘটনা জানা যায়, সীতামূল খাওয়াইয়া বা সীতামূলের শিকুণ্ডিয়া জনিতে প্রবেশ করে অকালে গর্ভপাত করানো হয় মহিলাদেরকে, বিশেষ করে ভারতে এই ব্যবস্থা বেশি চালু। তাই আমরা এই অগ্রহণযোগ্য, শরীয়তের অগ্রহণযোগ্য কাজ করব না, সীতামূল আমরা বেশি খাব না, তাহলে আপনার সন্তান গর্ভপাত হয়ে যেতে পারে, সন্তান নষ্ট হয়ে যেতে পারে। অতএব সীতামূল একদিক দিয়ে তিতা, আরেকদিক দিয়ে শরীরের বিষক্রিয় সৃষ্টি হতে পারে। তাই আমরা এটা চিকিৎসার জন্য 1 গ্রাম থেকে 3 গ্রাম খাবো, এর ঊর্ধ্বে নয় কোনো অবস্থায়, আর বেশি দিন খাবো না, কয়েকদিন খাইয়া গ্যাপ দিয়া প্রয়োজন হলে আবার খাবো। যাদের প্রয়োজন আমরা গ্রহণ করব, যাদের প্রয়োজন নাই গ্রহণ করার প্রয়োজন নেই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঁচে থাকুন, আপনি বাঁচলে দেশ বাঁচবে, দেশের উন্নতি হবে। তাই আমরা সবাই সুস্থ থাকি, সুস্থভাবে বাঁচি। আমাকে দোয়া করবেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে আমাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।